हेलो एवरीवन, सकल के एडुकेशनल एक्टिविटीज बेंगली चैने स्वागत जानाई। आजकल भिडियो एम एक स्कलारशिपर कथा तुम्हारे जानाते चले जेटार द्वारा शुदुम्र वृत्ति नय लैपटप पे तुम्हारा देखे जो सरकारी बेसरकारी स्कलारशिप एप्लाई करार्जन फैमिली इनकम सार्टिफिकेट लागे अटैच करते हैं। से क्षेत्र में क्योंकि सेटर प्रयोजन नहीं, अर्थात फैमिली इनकम कतर मध्य थकते हैं से रेंज क्योंकि एखे कोच बाध्यबाधकता नहीं। जदिव ये एक सरकारी स्कलारशिप क्योंकि ता सत्वे अन्न्य जो स्कलारशिपर तुम्हारा ये अप्लाई करते पर स्कलारशिपटर नाम हलो जगदीश बोस साइंस टैलेंट सर्च स्कलारशिप। जरा बच्चों माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा उत्तीर्ण हो तर स्कलारशिपटी भिडियो विस्तारित भावे जेने नब क्यों स्कलारशिप आवेदन करते पर तुम्हारा कारा कारा आवेदन करते अनलाइने खूब सहजे क्यों निजे फोनर सहाजे आवेदन कर लास्ट डेट कब तो भिडियो सम्पूर्ण देखो आशा करी तुम्हारे काजे लागे। भिडियो भलो लेगे थकले एक लाइक और अवश्य शेयर करते भूलो ना बंधुदेर साथे। प्रथमे बोली स्कलारशिपटी शुधुमात्र साइंस बा विज्ञान विभागे छात्र छात्रीदेर जोन्नो, माने जारा 2022 साले माध्यमिक परीक्षा पास करे क्लास 11-এ साइंस सबजेक्ट निये भर्ती होयेछो अथवा जारा साइंस सबजेक्ट निये एचएस पास करेछो माने उच्च माध्यमिक परीक्षा उत्तीर्ण होयेछो तादेर जोन्नो ए स्कलारशिप। स्कलारशिपे दुटो पार्ट, एकटा जूनियर एकटा सिनियर। जारा क्लास 10 पास करे 12-এ उठेछो तादेर जोन्नो जूनियर पार्ट और जारा 12 पास करेछो तादेर जोन्नो सिनियर पार्ट। एछाड़ाओ मेयेदेर जोन्नो जूनियर और सिनियर विज्ञान कन्या स्कलारशिप। एरपर आमरा जानबो स्कलारशिपटी आवेदन करते कि प्रयोजन, कि क्राइटेरिया, समस्त किछु डिटेल्स जानबो डायरेक्टली ए स्कलारशिपेर वेबसाइटे गिये। वेबसाइटे आमि कपि करे निएछि, एबार एटाके आमि एंटार करछि। जे पेजटा खुले गेल एटाई होच्छे एदेर अफिसियल वेबसाइट पेज। देखो उपरे लेखा आछे जगदीश बोस ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। এরপরে দেখো অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। আর এখানে আছে জুনিয়র, বলেছিলাম দুটো পার্ট, একটা সিনিয়র একটা জুনিয়র। সিনিয়রটা হচ্ছে 12 পাসের জন্য আর জুনিয়রটা 10 পাসের জন্য। এখানটা দেখো নিচে লেখা আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, মানে ফর্মটা সাবমিট করার লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2022। এখানেও সেম 31 জুলাই 2022। আর এক্সামটা কবে হবে? 21 আগস্ট 2022। এখানেও তাই সেম ডেটে এক্সাম। যেহেতু কোর্স আলাদা তার জন্য তোমার কোয়েশ্চেনও আলাদা হবে, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। এরপরে এদের ক্রাইটেরিয়াগুলো দেখে নেবো। প্রথমে আমরা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞান কন্যা এই পার্টটাতে দেখি কি কি লাগছে। ক্লিক করার পর এই একটা পেজ খুললো যেখানে দেখো প্রথমেই লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখে নে কি কি আছে। ফার্স্টই বলছে যারা এই 2022 সালে এইচএস বা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করেছো এবং পাস করার পরে অবশ্য সায়েন্স স্ট্রিম থেকে এবং পাস করার পরে বেসিক অনার্স অথবা বিএসএমএস বা মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা কোর্সে ভর্তি হয়েছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড, যারা 2022 সালের আগে এইচএস পাস করেছে বা কোনো সমতুল্য এক্সামে পাস করেছে কিন্তু তখন তারা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু 2022 আর পারবে না, মানে একমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট যেটাকে বলি আমরা তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছে। যারা বিএসসি পাস কোর্সে আছে, ডিপ্লোমা কোর্সে আছে বা নার্সিং কোনো কোর্সে আছে বিএসসি, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সটে কি বলছে, 12 কমপ্লিট করার পরে তুমি নিশ্চয়ই ইউজি কোনো কোর্সে ভর্তি হচ্ছ, সেখানে ফার্স্ট ইয়ারে যে অ্যাডমিশন নিচ্ছ সেটা কিন্তু প্রুফ লাগবে। নেক্সট কন্ডিশন হচ্ছে ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউজি কোর্স কমপ্লিট করতে হবে। আর লাস্ট অপশন বলছে সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র মেয়েদের জন্য। এরপরে এখানে দেওয়া আছে তোমার অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে। প্রথমেই আছে ক্লাস 10-এর মানে মাধ্যমিক বা সমতুল্য যে কোনো এক্সামে যেটা তুমি পাস করেছো সেই এক্সামে মার্কশিটের JPEG বা PDF ফরম্যাট। নেক্সটে ক্লাস 12-এর মার্কশিটের স্ক্যান কপি। তারপরে তোমার সিগনেচার লাগবে। নেক্সটে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর এখানে একটা ভ্যালিড ইমেল আইডির কথা বলছে, একটা ফোন নাম্বারের কথা বলছে, যেখানে তোমার ওটিপি আসবে অ্যাপ্লিকেশনের সময়। আর এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে সিনিয়র যারা পার্টে পড়ছো তাদের জন্য 200 টাকা ফর্ম ফিল আপ লাগবে। এবার আমরা জুনিয়র পার্টে চলে যাব। জুনিয়র পার্ট ক্লিক করলাম, এখানে কি বলছে, ক্লাস 10-এ মানে মাধ্যমিক বা সমতুল্য কোনো এক্সামে 2022 সালে যারা উত্তীর্ণ হয়েছে এবং মিনিমাম নাম্বার হচ্ছে 75%। এই ক্ষেত্রে সিনিয়রটা ক্ষেত্রে কিন্তু কিছু বলেনি। কন্ডিশন হচ্ছে ক্লাস 11-এ সায়েন্স স্ট্রিম নিয়ে ভর্তি হচ্ছ। এবার এরা কিছু বলে দিয়েছে সাবজেক্ট সায়েন্সের, যার মধ্যে মিনিমাম 3টে তোমার সায়েন্স সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই কটার মধ্যে যে কোনো 3টে তোমার সাবজেক্টে থাকলে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। যারা 2022-এর আগের কোনো সালে মাধ্যমিক পাস করেছো
75% মার্কস আছে, কিন্তু তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা শুধুমাত্র 2022ই পাস করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা কি যেটা বলেছিলাম, মেয়েদের জন্য জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি, সেটাই বলেছে। এখানে কি কি লাগবে, ক্লাস 10-এর মার্কশিটের স্ক্যান কপি, নেক্সটে লাগবে 11-এর অ্যাডমিশন প্রুফ, নেক্সটে হচ্ছে সিগনেচার লাগবে আর ফটোকপি। এখানেও তাই একটা ইমেল আইডি, একটা ফোন নাম্বার মাস্ট। আর তোমার এক্ষেত্রে কিন্তু পেমেন্ট হচ্ছে মাত্র 100 টাকা, এক্ষেত্রে পেমেন্ট 100 টাকা। তাহলে আমরা দেখে নিলাম কোন কোন পার্টে কি কি লাগছে। প্রথমেই দেখো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বলে দিয়েছে, এখনও তোমাদের হাতে সময় আছে, যারা যারা দিতে চাও তারা অ্যাপ্লাই করে নেবে। পরীক্ষা হবে 21 আগস্ট, পরীক্ষাটা তোমাদের অফলাইন এক্সাম হবে, লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের যাবতীয় বই কেনার টাকা, এমনকি এককালীন টাকা, এছাড়াও যারা খুব ভালো স্কোর করবে তাদের জন্য ল্যাপটপও আছে। এবার আসি এক্সামের সিলেবাস। ক্লাস 10-এর জন্য, মানে যারা ক্লাস 10 কভার করে 11-এ উঠেছে, তাদের সিলেবাস কী হবে, 9-10-এর সায়েন্স সাবজেক্ট, 9 আর 10-এর সায়েন্স সাবজেক্টগুলো পড়বে ভালো করে। আর যারা ক্লাস 12 পাস করে এবার ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য বলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, জগদীশ বোস সায়েন্স মেধাবৃত্তি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। পরিচিত কেউ যদি তোমার এলিজিবল হয়ে থাকে এটার জন্য তাহলে তার সাথে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই স্কলারশিপটি আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নিও তোমরা। এছাড়াও হেল্পলাইন নাম্বার এবং অফিসিয়াল ইমেল আইডি দেওয়া থাকবে, প্রয়োজনে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো।